রাজধানীর উত্তরখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো জামিয়া আনাবিয়া নুরুল ইসলাম মাদ্রাসা এবং এতিমখানা, যা নুরুল ইসলাম ফাউন্ডেশনের একটি উদ্যোগ। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্বপ্নের প্রতি শ্রদ্ধায় প্রতিষ্ঠিত এবং উৎসর্গকৃত। এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যমুনা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, নুরুল ইসলাম গরিব এবং অসহায় মানুষদের জন্য সবসময় কিছু করার স্বপ্ন দেখতেন, তাই ধারাবাহিকভাবে পূরণ করা হচ্ছে। দৃষ্টিনন্দন এই মসজিদের সবুজ গম্বুজ মাথা তুলে জানান দিচ্ছে শান্তির কথা। আধুনিক এ ভবন এতিম অসহায় শিশুদের আশ্রয়ের ঘর, দিনী ও যুগোপযোগী শিক্ষালয়। রাজধানীর উত্তরখানের চানপাড়ায় শনিবারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম। এ সময় সালমা ইসলাম তুলে ধরেন ব্যক্তি জীবনে তার প্রয়াত জীবনসঙ্গী কিভাবে মানুষের উপকারের কথা ভাবতেন, সেই ভাবনা থেকেই এই প্রতিষ্ঠান। যখন উনি মৃত্যুবরণ করেন, উনি যখন চলে যান, আমার মেয়ে মনিকা ও আমাকে বললো, জামা আব্বার জন্য একটা মসজিদ মাদ্রাসা আমার করতেই হবে, খুব শীঘ্রই খুব শীঘ্রই। এখন তাড়াতাড়ি করে আমি জায়গা খুঁজে পাই না। ও আমি বললাম, কেমন, আমি তো একটা জায়গা কিনে রাখছি, সেটা তো কোনো দিন তোমরা দেখতেও যাবো না আর করবাও না, এটা একদম সুন্দরভাবে আছে খালি। আমার অনেকে এখানে থাকতো, আমি একতলা বাড়ি করে দিয়েছিলাম, একটু গরিব মানুষ, ওরা থাকতো এখানে, আমি দেখতেও আসি না, তো আমি এখানে তোমরা করতে পারো এখানে। যেসব শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবে, তাদের পাশেও থাকবে যমুনা গ্রুপ। এছাড়া যমুনা গ্রুপে এসব এতিম শিক্ষার্থীর চাকরির ব্যবস্থা করার কথাও জানান সালমা ইসলাম। নুরুল ইসলাম বাবু সাহেবের অনেক ফ্যাক্টরি, অনেক অফিস আছে, সেগুলোতে তোমাদেরকে আমরা চাকরি দিয়ে দিব। তোমরা মানুষের কাছে, ইনশাল্লাহ মানুষের কাছে তোমাদের যেতে হবে না, আমাদের কলকারখানা, আমাদের অফিস, তোমরা সেখানে সিলেক্টেডভাবে চাকরি পেয়ে যাবে। পরে সদ্য হাফেজ হওয়া শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন তিনি। কোমলমতি এসব শিশু কৃতজ্ঞ এমন আধুনিক সুবিধায় শিক্ষা অর্জনের সুযোগ পেয়ে। আমি এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে আলেম হওয়ার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলাম মুসলমান দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। যমুনা গ্রুপকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মতন এসিম ও সহায়দের পাশে দাঁড়িয়ে ইসলাম ও আধুনিক শিক্ষার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। এক বছর আগে কার্যক্রম শুরু হয় এই এতিমখানায় 400+ শিশু একসাথে থাকতে ও শিক্ষা নিতে পারবেন। বর্তমানে 100+ অসহায় শিশুর পরিবার এই জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। Thank you.